গোসল করবেন। এই গোসল সম্পর্কে একদল ওলামাত বলছেন যে জুমার দিনে গোসল করা ওয়াজিব, অধিকাংশ ওলামারা বলছেন যে সুন্নাতে মুআক্কাদা, এমন সুন্নাত যার তাগিদ আছে। গোসল ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুমার দিনের গোসল করা প্রত্যেক সাবালক পুরুষের ওপর হচ্ছে ওয়াজিবুন, হাদিসের শব্দ। যারা বলেছেন যে ওয়াজিব তারা বলছে হাদিসে ওয়াজিব আছে দেখেন, আর যারা বলছে ওয়াজিব মানে ওয়াজিব ফরজ নয় তারা বলছেন যে ওয়াজিব মানে মুতাহাত্তিমুন মুতাআক্কিদুন, হ্যাঁ সুন্নতি মুআক্কাদা, ফুকাহাদের ইখতিলাফ, কিন্তু তাগিদ অবশ্যই আছে। জুমার দিনে গোসল করে গেলে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে কাউকে কষ্ট দেবেন না আপনি। পক্ষান্তরে জুমার দিন যদি গোসল না করেন, বৃহস্পতিবারের গোসল বা তার দু একদিন আগের গোসল, আপনার শরীর থেকে কেউ গন্ধ পেতে পারে। আপনার নাকে গন্ধ লাগে না, কারণ আপনার গন্ধ শুঙিয়ে শুঙিয়ে বদভ্যাস হয়ে গেছে, কিন্তু যার নাক তেজে আছে ফ্রেশ থাকে তাকে গন্ধ লাগে। সিগারেট পান করার লোককে সিগারেট গন্ধ লাগে না, লাগে নাকি? ওকে যদি গন্ধ লাগতো আমার মতো তাহলে মসজিদে আসতো না, আর মুসলিমকে কষ্ট দিত না, নামাজিকে কষ্ট দিত না। বুঝা গেছে না? জি হ্যাঁ, যারা গন্ধের জায়গাতে সব সময় থাকে তাদেরকে গন্ধ লাগে না, কিছুক্ষণ পরে সাফ হয়ে যায় আর গন্ধ লাগে না। এটা আপনাদের জানা আছে, এটা আপনাদের জানা আছে। কিন্তু বাইরে থেকে আস যদি পরীক্ষা করেন, তা আপনার বাড়িতে সুটকি মাছ রান্না, বাঙালি তোমার সুটকি খাওয়াতে ফাস্ট, তাই না? সুটকি মাছ আপনার ওয়াইফ রান্না করছে, আর বাইরে থেকে আপনি আসছে, আসার পরে ঢুকিয়েন ভিতরে, গোটা বাড়ি আর বাড়ি বাসা তো আছে সিঁড়ির নিচে পর্যন্ত গন্ধ, সিঁড়ির নিচে পর্যন্ত গন্ধ। আমি যদি ঢুকি আর এরকম কোনোদিন হয় তো আমি প্রথম বলি যে আল্লাহু আকবার, গোটা ফ্ল্যাট তো হয়েছে হয়েছে, যতগুলি ফ্ল্যাট আছে বিল্ডিং পর্যন্ত একবারে গন্ধ হয়ে গেছে। জি, যার ফলে সুটকি খাওয়া কাজটি অত পছন্দ করি না, আমি সুটকি খাওয়া কাজ অত পছন্দ করি না। তাজা মাছ খান, এত পচা সরিয়া শুকিয়ে এইভাবে খাবেন, আর ওইটা এত স্বাদের যে গন্ধ লাগুক। আর বিভিন্ন দেশের লোকের কাছে সাথে থেকে তো আরও আশ্চর্য লাগে, অন্য কিছু জাতি আছে যারা সুটকি খায়, আমাদের চাই তো মারাত্মক সুটকি। হ্যাঁ, মদিনা ইউনিভার্সিটিতে একবার সুটকি রান্না করছে বা ভাজছে ফিলিপিন বা ইন্দোনেশিয়ার লোক, আল্লাহু আকবার, পাঁচতলা বিল্ডিং আর কয়েকশো রুম আছে, সবগুলি গন্ধে ভর্তি হয়ে গেছে, বিল্ডিংয়েই ঢুকা যাচ্ছে না। তো কথা হচ্ছে যে যে সুটকি বরদাস্ত করে তাকে গন্ধ লাগবে, আর যে সুটকি খায় তাকে আবার গন্ধ লাগে নাকি? গন্ধ লাগলে তো খেতেই পারতো না। তো ওই রকম হয়েছে অবস্থা কাদের, যারা ওই গন্ধ নিয়ে, সিগারেটের গন্ধ নিয়ে আর শরীরের গন্ধ নিয়ে, বগলের গন্ধ নিয়ে বিনা গোসলে জুমা পড়তে আসে। ওরা জুমার দিনে আতর সুগন্ধি লাগাবেন, যা থাকে ধার কারো কাছে চেয়ে নাও যেতে পারে, নিজের কাছে আতর না থাকলেও মিসওয়াক করবেন, মুখে যেন গন্ধ না থাকে, তেল মালিশ করবেন, ভালো কিছু লাগাবেন, এবং তার সাথে সাথে প্রথম কাতারে আসার চেষ্টা করবেন, কাতারের পেছন দিকে থাকবেন না, আর মানুষের কাঁধের ওপর দিয়ে লাফ দিয়ে যাবেন না। এক শ্রেণীর লোক আছে যারা আগেই চলে আসে আর পিছনে হেলান দেওয়ার জন্য বসে জুমা মসজিদে, এক বদ অভ্যাস, যেটা ভালো কাজ নেকির কাজে অনীহা, যে আমার অত প্রথম কাতারে নেকি লাগবে না, আমার নাজাতের জন্য পিছনে বসে যথেষ্ট। আর কিছু লোকের আছে আসবে লেটে কিন্তু প্রথম কাতার ছাড়া দ্বিতীয় কাতারে নামাজ পড়তে জানে না, এক আজব লোক কিছু দেখেছি। একজন লোক কিছুদিন আগে এসে গল্পতে গল্পতে বলছে আমাদের ইসলামিক সেন্টারে যে আমি প্রথম কাতারে নামাজ না পড়তে পারলে আমার মোটেই নামাজের স্বাদ হয় না। কথাটা তো খুব সুন্দর, কিন্তু লোকটাকে আমাদের মসজিদে ফলো করি যে প্রথম কাতারে কিভাবে নামাজ পড়ে, অধিকাংশ সময় আসবে দ্বিতীয় কাতার পূর্ণ হওয়ার পরে, কমপক্ষে না হয় তৃতীয় কাতার পূর্ণ হয়ে গেছে, তারপরে মানুষকে ফেড়ে ফেড়ে গিয়ে ওই সামনে প্রথম কাতারে বসবে। যে কোনো ভালো কাজ করলেন না আপনি, মানুষকে সরিয়ে সরিয়ে বা কাঁধের ওপর দিয়ে আপনি ডিঙিয়ে ডিঙিয়ে আপনি প্রথম কাতার ধরবে না, বলছে আমি খুব খুশু হয় প্রথম কাতারে নামাজ পড়লে, খুব খুশু হয়। আরে বাবা খুশু হয় তো আগে আজানের সাথে প্রথম কাতারে যাই গেলেন, পরে আসবেন নেবেন আবার প্রথম কাতার, এটা কোন সওয়াবের কাজ হলো? ভুল কাজ, এটা ভালো করে শুনে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাতেন সাহাবাই কেরামদেরকে যে তোমরা মজলিসে বসবে, হাইসু আনতাহিল মজলিস, যে কোনো মজলিস, সে নামাজের মজলিস হোক অথবা দিনের আলোচনার মজলিস হোক, যেমন যেখানে মজলিস শেষ হয়েছে ওই যে ওখানে মজলিস শেষ হয়েছে আর লোক নেই ওখানে এসে বসছেন, কিন্তু আসছেন এখন আর এসে বলছেন না একটু শেখের সাথে দেখা করব, সেই জন্য এইখানে এসে বসবো, ওই দিক থেকে এসে এইখানে বসবে না, এটা আপনার অধিকার না, এখানে বসবে।
লাস্টে আসছেন ওইখানে বসবেন, হাইসু আনতাহিল মজলিস, মজলিস যেখানে মজলিস শেষ হচ্ছে সেখানে বসবেন, এখানে এসে বসবেন পরে এসে, এটা ভালো তরিকা নাই। সেটা নামাজের কাতারের ক্ষেত্রে হোক অথবা অন্য কোন অনুষ্ঠান মজলিসের ক্ষেত্রে হোক। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে, সময়ের স্বল্পতার জন্য হাদিসগুলি বর্ণনা করছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লোককে দেখলেন যে এত খাত্তা রেকাবান নাসি আমাল জুমা, জুমার দিনে মানুষের কাঁধের ওপর দিয়ে ডিঙিয়ে 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 সামনের কাতারে আসছে। নবী সাল্লাম খুদবা দিচ্ছিলেন, আর এখানকার মসজিদে প্রায় সময় এক শ্রেণীর লোকেরা ওইরকম করে, আসবে পরে আর সামনের দিকে আসার চেষ্টা করবে। নবী সাল্লাম বলেছে ইজলিস ফাকাদ আজাইতা ওয়া আনাইত, তুমি বসে যাও, যেখানে আছো সেখানে বসে যাও। ফাকাদ আজাইতা, তুমি অন্যদেরকে কষ্ট দিলে, ও আনাইতা মানে তুমি পিছনে আসলে, একদল বলছেন এর অর্থ আনাইতা মানে তাখারতা, তুমি পরে এসেছো আর এসে মানুষকে কষ্ট দিচ্ছ, আবার আনাইতা মানে এটাও হইতে পারে যে তুমি ওর আজাইতা ওদেরকে কষ্ট দিচ্ছ যাদের কাঁধের ওপর দিয়ে ডিঙিয়ে যাচ্ছ, আর তুমি নিজেও কষ্ট করছো, নিজেও কষ্ট করছো, এটা ভালো কাজ নয়, এটা ভালো কাজ নয়। তারপরে কেউ সুনজরে দেখবে না, যারা এইভাবে সামনের দিকে যায় সবাই তার দিকে হ্যাঁ অসন্তুষ্ট হয়ে তাকায়, এই অসন্তুষ্টির নজর দিয়ে বদনজর লাগতে পারে, লাগতে পারে না, পারে না, চিন্তা করে দেখবেন যে আপনাকে ভালো নজরে দেখেন তার বদনজর লাগতে পারে। সুতরাং এইভাবে আপনি এমনভাবে এগিয়ে যাবেন যাতে মানুষের খারাপ নজর লাগে, এটা কোনো ভালো কাজ নয়। আর জ্ঞানী মানুষের পরিচয় নাই, শরীয়তে দৃষ্টি তো ভালো না, আর আপনার শরীর স্বাস্থ্য বা আপনার পার্থিব দিক থেকেও ভালো কাজ না।